এই খচ্চর ইংরেজ সৈনিকরা, যাদের দ্বারা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীরা এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হতো, এইভাবে তাদেরকে চাবুক মারা হতো এই খচ্চর ইংরেজ সৈনিকদের দ্বারা। এই জেলে ঢুকতে গেলে কোনো ক্রাইম করার দরকার পড়ে না বন্ধুরা। এই জেলে ঘুরতে গেলে, সরি, ঢুকতে গেলে মাত্র 30 টাকা খরচা করতে হয়, যেটা এই জেলে প্রবেশ করার প্রবেশ মূল্য। এবং দুপুর 12টার সময় এই জেল ওপেন হয়, এবং ওপেন হওয়ার পর আপনারা এসে এই জেলের থাকা খাওয়া দেখা সব কিছুর আনন্দ নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সময় হয়ে গেছে ইতিহাসের পাতা উল্টে দেখার। আজকে আপনাদেরকে নিয়ে যাব শতাব্দী প্রাচীন আলিপুরদুয়ার জেলে, যেখানে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, বিনায়ক দামোদর সাভারকর এদেরকে বন্দী করে রাখা হয়েছিল এই আলিপুরদুয়ার জেলে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো যতীনদাস পার্ক, আর এখান থেকে অটো করে মাত্র 10 টাকা দিয়ে খুব সহজেই চলে আসা যায় আলিপুর জেল মিউজিয়ামে। 2022 সালে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই আলিপুর জেলটিকে আলিপুর জেল মিউজিয়ামে পরিণত করে দর্শকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এবার এই জেলে ঘুরতে গেলে কত টাকা লাগে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে, সঙ্গে থাকো। আজকে এসেছিলাম কালীঘাটে, পুলিশের সাথে কথা বলতেই আমার ঠাই হলো পেছনে আলিপুর জেল। চলো বন্ধুরা ঘুরে দেখি এই আলিপুরদুয়ার জেল মিউজিয়ামে সেলগুলো। এবং সোমবার বাদে সপ্তাহের যে কোনো দিনই এই আলিপুর জেল মিউজিয়ামে ঘোরা যায়, টিকিট মূল্য 30 টাকা করে। এই হচ্ছে সেই আলিপুরদুয়ার জেলের ফাঁসির মঞ্চ, যেখানে কানাইয়ালাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, দীনেশ গুপ্ত, দীনেশ মজুমদারের মতন বিপ্লবীদের এই আলিপুরদুয়ার জেলেই ফাঁসি দেওয়া হয়েছিল। এই হচ্ছে জেলের ভেতরটা, যেরকম থাকে এরকম বড় বড় লাইট। প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীদের যে সেলগুলিতে বন্দী করে রাখা হয়েছিল সেই সেলগুলিকে বর্তমানে নাম দেওয়া হয়েছে তাদের নামে, যেমন নেতাজি সেল, ডক্টর বিধানচন্দ্র রায় সেল, চিত্তরঞ্জন দাস সেল। এই হচ্ছে সেই সমস্ত জেল কক্ষ যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হয়েছিল, এবং তাদের বন্দিদশা এই জেলেই কেটেছিল। প্রতিটি জেল কক্ষের বাইরে একটি করে কিউআর কোড রয়েছে, সেখানে স্ক্যান করে সেই কক্ষের ভেতরকার যারা বন্দি ছিল তাদের সবটাই জানা যায়। জেলের ভেতরে থাকলে বাইরে থেকে কেমন লাগে সেটা রিয়েলাইজেশন করার জন্য ক্যামেরার মাধ্যমে একটু পোজ দিয়ে দেখলাম। এবার যাচ্ছি ওপর তলায়, যেখানে আরও মনীষীদের, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদের সেলগুলি ওপরে তলায় রয়েছে। চলো দেখে আসি। এবার আসি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 সাল পর্যন্ত এই কক্ষেই বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি কক্ষের পাশেই যতীন্দ্রমোহন সেনগুপ্ত, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এদের সেলগুলিও কিন্তু পাশেই ছিল। এদেরও কিন্তু বহু সময় ধরে এই সেলগুলিতে বন্দি করে রাখা হয়েছিল। মানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে, কারণ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন বসু এরা কিন্তু এই সেলেই বন্দি ছিল, এই আলিপুর জেলেই বন্দি ছিল একসময়। তাই এটা দেখতে পেরে নিজেকে খানিকটা সৌভাগ্য এবং দুঃখিত মনে হচ্ছে, কারণ তারা আমাদের দেশের জন্য লড়াই করতে করতে তারা এই জেলগুলো থেকে কি পরিমাণ তারা কষ্ট পেয়েছেন সেটা আমাদের রিয়েলাইজেশনের মধ্যেও নেই। জেলের মধ্যে কিন্তু সুন্দর এরকম হাঁটাচলার খুব সুন্দর জায়গা রয়েছে, হয়তো পুলিশের জন্য হয়তো এই যাতায়াতের ব্যবস্থা ছিল, কারণ কারাগারে যারা থাকে তারা তো আর হাঁটতে পারবে না, তারা সেলে বন্দি থাকতো। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুও কিন্তু এই আলিপুর জেলে বন্দি ছিলেন। আমি এখন প্রবেশ করব নেহরু কক্ষ বা নেহরু সেল যেটাকে বলে, যেখানে উনি ছিলেন এখানে কারাগারে। চলুন ঘুরে আসি সেই জায়গাটা। বন্ধুরা আমার পেছনে যে তিনটে কক্ষ দেখতে পাচ্ছেন, এই তিনটে কক্ষে জওহরলাল নেহরু বন্দি ছিলেন 1934 সালে 17 ফেব্রুয়ারি থেকে
সাতই মে পর্যন্ত তিনি এই আলিপুর জেলে এই সেলে বন্দি ছিলেন এবং তার নামানুসারে এই সেলটিকে বলা হয় নেহেরু কক্ষ বা নেহেরু সেল। জেলের ভেতরে কিন্তু একটি লাইব্রেরিও রয়েছে যেখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এবং আলিপুর জেলের সম্পূর্ণ ইতিহাস বিভিন্ন বইয়ের পাতায় লিপিবদ্ধ করা রয়েছে, চাইলে তোমরা সেখানে পড়ে দেখতে পারো। দেখুন বন্ধুরা, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ঠিক কীভাবে তৎকালীন ইংরেজরা কীভাবে অত্যাচার করত তার একটা ডেমো এখানে আমি আপনাদেরকে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা আমাদের 1909 থেকে 1921 সালের মধ্যে আমাদের বেঙ্গলের যারা স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন এই সেলুলার জেলে পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, তাদের লিস্ট টোটাল 46 আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদের নাম এখানে লেখা আছে। আমি যতটা পারছি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর ডিটেলস কিন্তু আমার ইউটিউব যে ভিডিও থাকবে তার ডিসক্রিপশন বক্সেও থাকবে। আর এটা হলো বন্ধুরা সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমাদের যে সেলগুলো বানানো হয় স্বাধীনতা সংগ্রামীদের যেখানে বন্দি করে রাখা হতো, সেই তার একটা মানে জাস্ট একটা চিত্র বলা যেতে পারে, এখানে প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে। পোর্ট ব্লেয়ারে বন্দীদের ওপর ঠিক কীভাবে অত্যাচার করা হতো তার একটা প্রতিকৃতি এই পোর্ট ব্লেয়ার সেল বলে আলিপুর জেলের ভেতরে একটি কক্ষ করা হয়েছে। সেখানে খুব সুন্দরভাবে সেই নির্মম দৃশ্যের গুলো প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা গেলে সেই জিনিসগুলো দেখতে পারবে। সত্যি এই জিনিসগুলো দেখতে আমার খুব কষ্ট লাগছিল এবং তোমাদের সাথে শেয়ার করতে যারা আলিপুরদুয়ার জেলে এখনও যাওনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখে নিও। প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড অত্যাচার কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীদের করা হয়েছিল, ব্রিটিশরা করেছিল, কিন্তু তা সত্ত্বেও শত যন্ত্রণা সহ্য করেও কিন্তু তারা মুখ খোলেনি আমাদের, তারা ইংরেজদের কাছে নিজেদের বিকিয়ে দেয়নি, আর তাই তাদের এই চরম অত্যাচার তাদের তার জন্যই সহ্য করতে হয়েছে। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে নেহেরু কক্ষ দেখিয়েছিলাম, এখন তোমাদের দেখাবো কাজী নজরুল ইসলাম যেখানে তাকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেই কক্ষ, বর্তমানে সেই কক্ষটিকে নাম দেওয়া হয়েছে নজরুল কক্ষ। চলুন দেখে আসি তার বন্দি দশার সময় তিনি যে জেলে বন্দি ছিলেন সেই জেলটা। তার এই কক্ষটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, তার তৈরি বিভিন্ন বই কবিতাগুলোকে সুন্দর একটি লাইব্রেরির মাধ্যমে সেলের মধ্যে রাখা হয়েছে। এই খচ্চর ইংরেজ সৈনিকরা যাদের দ্বারা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীরা এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হতো, এইভাবে তাদেরকে চাবুক মারা হতো এই খচ্চর ইংরেজ সৈনিকদের দ্বারা, এইভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এইভাবে জেলের মধ্যে একটা জেলের মধ্যে এতজন স্বাধীনতা সংগ্রামীকে রাখা হতো এবং তাদের জীবনচর্যাগুলো এইভাবেই চলতো, একটার মধ্যেই খাওয়া দাওয়া চান করা সব কিছু, খুব কষ্টের মধ্যে তাদের এই দিনগুলো কাটাতে হতো। ওই কক্ষের বাইরে মা দুর্গার খুব সুন্দর একটি প্রতিকৃতি মূর্তি রাখা ছিল, তাই সেটিকেও নিজের মোবাইল ক্যামেরার ফ্রেমে বন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তার দিনের মুদ্রাগুলো 1968 সাল, 1950 সাল এই সব এখানে সব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে আলিপুরদুয়ার জেলের ভেতরে একটি কক্ষে খুব সুন্দরভাবে স্বাধীনতা সংগ্রামীদের ওপর তাদের ইতিহাস এবং তাদের ওপর যেভাবে অত্যাচার করা হতো তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর ভেতরে, তোমরা চাইলে খুব সহজেই এটাকে দেখে আসতে পারো। এবং ভারতের ইতিহাসের আরও একটি কয়েকটি ছবির সাথে তোমরা পরিচিত হতে পারো, এরই সাথে আলিপুর জেলের ইতিহাস সম্পর্কেও খুব ভালোভাবে এই জেলে গেলে তোমরা জানতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি এখন পুরোপুরি রয়েছি আলিপুরদুয়ার জেলের ভেতরে, একজন কয়েদি হিসাবে নয়, একজন ভারতীয় নাগরিক হিসাবে নয়, শুধু কি বলবো, ভারাক্রান্ত মনে এই সেলে ঢুকতে হচ্ছে একটাই, আমার স্বাধীনতা সংগ্রামীদের শুধু একটা দেখার জন্য তাদের জীবন কীরকম ছিল
বর্তমানে এই সেলগুলিকে ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, তাদের ছবি এবং তাদের বিভিন্ন স্টোরি দিয়ে খুব সুন্দরভাবে এই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। এই জেলে ঢুকতে গেলে কোনো ক্রাইম করার দরকার পড়ে না বন্ধুরা। এই জেলে ঘুরতে গেলে ঢুকতে গেলে মাত্র 30 টাকা খরচা করতে হয়, যেটা এই জেলে প্রবেশ করার প্রবেশ মূল্য। এবং দুপুর 12টার সময় এই জেল ওপেন হয়, এবং ওপেন হওয়ার পর আপনারা এসে এই জেলের থাকা খাওয়া দেখা সব কিছুর আনন্দ নিতে পারবেন। এই গরমের মধ্যে অন্যান্য জেলের বন্দীদের দেওয়া হয় কিনা ঠান্ডা জল আমার জানা নেই, তবে এই আলিপুরদুর জেলে পাওয়া যায় গরমের মধ্যে ঠান্ডা জল। এবার বলি বন্ধুরা, এই আলিপুরদুয়ার জেলে মিউজিয়ামে আপনারা কী করে আসবেন? শিয়ালদা এবং হাওড়া কলকাতার দুটি গুরুত্বপূর্ণ স্টেশন, এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। বাসে করে বলবেন যতীন দাস মেট্রো স্টেশনে নামব, এবং সেই যতীন দাস মেট্রো স্টেশন থেকে সামান্য কয়েক পা গুটি পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন আলিপুরদুয়ার জেল মিউজিয়াম। আর বন্ধুরা, যারা মেট্রো করে আসবেন তাদের জন্য তো খুব সহজেই, দক্ষিণেশ্বর, দমদম বা যে কোনো জায়গা থেকে মেট্রো করে ওই যতীন দাস পার্ক মেট্রো স্টেশনেই নামতে হবে। বর্তমানে হাওড়া থেকেও মেট্রো ফেসিলিটি রয়েছে, আপনারা খুব সহজেই সেখান থেকে মেট্রো ধরে আসতে পারবেন। তো এই ছিল আলিপুরদুয়ার জেল মিউজিয়ামের সমস্ত তথ্য এবং সমস্ত বিবরণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি একবার হলেও প্রেস করে দেবেন। বন্ধুরা চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো লোকেশনের সাথে। টাটা।